এখন আমি গার্মেন্টসে চাকরি করি। ভালো মানুষ আল্লাহর দুনি আছে বলেই তো বিদেশ সামনে এখন আইছি। এখন আমার যেটুকু জায়গা আমার নামে ছিল আমার বাবা লিখে দিছে, আচ্ছা আচ্ছা, 300 শতক জমি। আচ্ছা, আমি চাই একটা ভালো মানুষ যেমন পাশে দাঁড়া আমার সৎ মাছ আলাদা করে জমিটা নিয়ে যেতে চাইতেছে। আচ্ছা আচ্ছা, বন্ধক দিছে চালাকি করে, এখন সেই জন্য আমি প্রতিবেদন আসি বারবার। একটা ভালো মানুষ যেমন পাশে এসে দাঁড়ায় আমার জমিটা আনে না, আর আমি ভালোভাবে নামাজ লিয়ে আমার জমি নিয়ে থাকতে পারি ভালো একটা মানুষ নিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সিমলা ভাইয়া। সিমলা, আপু কেমন আছেন আপনি? অনেক কষ্ট আছে এখনো। কিসের কষ্ট? অভাব, সব মার জ্বালা, অনেক অত্যাচার হচ্ছে, সব মার কষ্ট। কেন, আপন মা কি হয়েছে? আপন মা তো ছোটবেলা থেকে নাই, কেন আপন মা সন্তানকে ফেলে দিলে সৎ মাতা কষ্ট দেবে, এটাই তো স্বাভাবিক। নিজে যে জন্ম দিয়েছে সেই মাই কেন ফেলে চলে গেল? এখন সেটা মাই জানে, আমাদের ভাগ্য তো ওখানে কষ্ট লেখাই ছিল, তাই তো হয়েছে। কয় ভাই বোন আপনারা? এক ভাই এক বোন। আপনি বড়? হুম। আচ্ছা, কি করেন কি এখন আপনি? এখন আমি গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে চাকরি করলে তো ভালো, তো ইনকাম টিনকাম আছে। ইনকাম সেরকম হয় না, দুতার ফ্যাক্টরিতে চাকরি করি, 3000 টাকা মাসে পাই, তা দিয়ে আমার সংসার চলে না, খুব অভাবে আছে। আচ্ছা আচ্ছা, মানে যে 3000 টাকা তো আজকাল কোনো বেতন দেয় না, কি চাকরি করেন? ৮০০ টাকা, এটা তো কম টাকা হয়ে যায় আসলে। ভিডিওর সামনে আসলে কি বলার জন্য আসছেন? ভিডিওর সামনে আসি যে একটা ভালো মানুষ যে আমার দায়িত্ব নিতে, আমি পাঁচ অক্ষ নামাজ কালাম করি, পর্দালে থাকতে চাই, সেরকম একটা মানুষ যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে এসে দাঁড়াইতো, আমার খুব মানে ভিডিও সামনে আসা একটা চাকরিজীবী মেয়ে, ভিডিও দেখার পরে যারা যেখানে চাকরি করেন তারা কি খারাপ ভাববে না? ভালো মানুষ আল্লাহর দুনি আছে বলেই তো ভিডিওর সামনে এখন আইছি। এখন আমার যেটুকু জায়গা আমার নামে ছিল আমার বাবা লিখে দিছে, আচ্ছা আচ্ছা, 300 শতক জমি। আচ্ছা, আমি চাই একটা ভালো মানুষ যেমন পাশে দাঁড়া আমার সৎ মাছ আলাদা করে জমিটা নিয়ে যেতে চাইতেছে। আচ্ছা আচ্ছা, বন্ধক দিছে চালাকি করে, এখন সেই জন্য আমি প্রতিবেদন আসি বারবার। একটা ভালো মানুষ যেমন পাশে এসে দাঁড়ায় আমার জমিটা আনে না, আর আমি ভালোভাবে নামাজ লিয়ে আমার জমি নিয়ে আমি থাকতে পারি ভালো একটা মানুষ নিয়ে। মানে এখন একটা প্রয়োজন একটা গার্জিয়ান বলেন, স্বামী বলেন, মেয়েদের যেটাই সম্বল আছে, মেয়েদের সম্বল স্বামী, হ্যাঁ সেই স্বামীটা আসলে প্রয়োজন, তাহলে জীবনটা নতুন করে ভালো করে সাজাইতে পারবেন, তাই তো? এরকম একটা বড় মনের মানুষ লাগবে। আচ্ছা আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি থাকি বক্তারপুরে। বক্তারপুর, ওইখানেই জায়গাটা আছে আপনাদের? আচ্ছা, আপনার যে বাবাটা আছে, বাবা কিভাবে? বাবা মসজিদের ইমামতি করে। মসজিদের ইমামতি করে, ধার্মিক পরিবারের মেয়ে, কিন্তু আপনি মাথায় কাপড় টাপড় নাই কেন? ভিডিওর সামনে সবসময় কাপড় দিয়ে আসে এখন। আচ্ছা আচ্ছা, যাক, যত কষ্ট ভিতর থাকবে ভাবে থাকবেন, পর্দাশীল ভাবে থাকবেন, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? সেটাই তো, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারে ভাই, নাম্বারটা মুখস্থ আছে? নাম্বার না। আচ্ছা, তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন, এক অসহায় পরিবারের মেয়ে, তার আসলে কষ্টের জীবন, কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01956861296। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, নাম্বার খোলা আছে। দেখ, নাম্বারটা খোলা রাখবেন, আর সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? আমার কিছু কথা আছে। জি, আর কিছু থাকলে বলেন। যেহেতু প্রতিবেদন আইছি, জি, অনেক কষ্ট নিয়ে তো আইছি, এখন চাই আল্লাহর কাছে আল্লাহ যেমন কেমন জীবন বা একটা ভালো মানুষ দেয়, আমার কষ্ট যেমন দূর হয়ে যায়। অনেক কষ্ট আছে এখন, আমি অনেক অভাবে আছি, বলতে পারতাছি না, অনেক কষ্ট অভাবে আছি। যাক, আমরা দোয়া করি যাতে আপনার কষ্টটা দূর হয়ে যায়, অভাবটা দূর হয়ে যায়, ঠিক আছে আপু? আর কেউ যেমন ফোন দিয়ে কোনো খারাপ কথা না বলে, যার পাশে দাঁড়াবার ইচ্ছা হবে সে ভালোভাবে একটু দাঁড়াবেন, কারণ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি খারাপ কথা শুনতে পারি না। তো কাপু, তো ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।